Professor M. Sikandar Khan, what do you want to say? I was in December, I was in Bangladesh. I was outside, Pakistan degree improve করার জন্য ব্রিটেনে ছিলাম যে শহরে ছিলাম সেই শহরে যে বিশ্ববিদ্যালয়ে ছিলাম সেই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ সোসাইটি তখনো হয়নি আমরা পাকিস্তান সোসাইটির মানুষ আমি পাকিস্তান সোসাইটির প্রেসিডেন্ট ছিলাম জুন মাসে মাসকারনাসের এক রিপোর্ট বেরোলো ডেইলি টাইমসে সেই রিপোর্ট পড়ার পরে বাঙালি যত ছাত্র আমরা ছিলাম এবং আমি যে শহরে ছিলাম উত্তর ইংল্যান্ড লিডস সেই শহর ব্র্যাডফোর্ড এবং ম্যানচেস্টার এই শহরগুলোতে পাকিস্তানি ইন্ডিয়ান এবং সিলেটি মানুষ ভর্তি সবাই মাসকারনাসের রিপোর্ট ওই দিন পড়েছে বা শুনেছে সন্ধ্যায় আমরা একত্রিত হলাম আমরা ঠিক করলাম এবং আমরা বুঝতে পারলাম যে আমাদের সবার কোনো না কোনো আত্মীয় স্বজন এই পাকিস্তানি হারাচ্ছে সন্ধ্যায় আমরা সিদ্ধান্ত নিলাম গড়ে তুলব আমরা গড়ে তুললাম আমার হাতে পাকিস্তান সোসাইটি হয়ে গেল বাংলাদেশ সোসাইটি আমরা সমস্ত ফান্ড বাংলাদেশ সোসাইটিতে ট্রান্সফার করে আমরা বাংলাদেশ সোসাইটি গড়ে তুললাম এভাবে বিদেশে যারা ছিল যারা হামেশা ওই যে এহিয়া খানের সঙ্গে মুজিব সাহেবের যে বৈঠকগুলি হচ্ছিল বঙ্গবন্ধু তখন বঙ্গবন্ধু হননি সেই বৈঠকে আমরা অনুধাবন করছিলাম আমরা চাচ্ছিলাম কি হচ্ছে কি হচ্ছে কিন্তু এই বৈঠকের পরে এতদিন চলে গেল আমরা সত্য কথা জানার জন্য ওই জুন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল আমাদের যাক এগুলো কথা বললাম এই জন্য যে যারা মনে করে যে স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তারা এই দেশে যুদ্ধ করে অয়েল আর আগুনের মধ্যে তারা ফাউন্ড্রিতে কাজ করত এই মানুষগুলো সন্ধ্যায় এসে স্যার আমার চাঁদাটা নেন এগুলি এখন বর্ণনা করার ব্যাপারও নয় আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে বাঙালির যে ঐক্য তৈরি হয়েছিল যেটা আমাদের বিশেষ অতিথি বলেছেন সে ঐক্য এই অঞ্চলের কাছাকাছি যারা ছিলেন তাদের মধ্যে যে শুধু গড়ে উঠেছিল তা নয় এই একতা বোধটা অনেক দূরের অবস্থানগত সকল বাঙালির মধ্যে তৈরি হয়েছিল এবং সেজন্যই বাংলাদেশের যুদ্ধ মুক্তিযুদ্ধ এটা সফলতা পেয়েছে আজ যখন ভাবি যে আমরা কি বলেছিলাম আমরা যখন বিদেশে আমি একটা বলছি এই জন্য যে সংগঠিত হওয়া বাঙালি সেখানে আমাদের সবচেয়ে বড় সহায়ক শক্তি ছিল তখনকার দিনের সোশ্যালিস্ট স্টুডেন্টস গ্রুপস তখন আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার নানা দেশে এই সোশ্যালিজমের উন্মেষ ঘটছিল এবং এই গ্রুপগুলো ইউরোপের বিভিন্ন রাজধানীতে তাদের কর্মকাণ্ড শুরু করেছিল আমাদের সমস্ত সংগঠিত কর্মকাণ্ডের এরাই প্রধান শক্তি ছিল যেদিন 16 ডিসেম্বর আমরা মহা আনন্দে আমাদের বিজয়ের জন্য সবাই সবাইকে কোলাকুলি করছি তখন এই লোকগুলি আমাদের কাছে এসে মুখ কাচু মাচু করে বলছিল Mr. Khan, are you so happy that your country is now free? I was like, yeah, we are happy. Yeah, you should be happy, Mr. Khan, because the country is free for you, teachers, free for you, the lawyers, free for you, the engineers, free for you, the doctors, physicians. The country is not free for the mass of Bangladesh. সেদিন তারা উপলব্ধি করেছিল এই যে স্বল্প সময়ের মধ্যে আমরা যে স্বাধীনতা পেয়ে গেছিলাম এই স্বাধীনতা আসল স্বাধীনতা নয় আমরা তখন বুঝতে পারছিলাম না আমরা অবাক হচ্ছিলাম যে আমাদের আত্মীয় স্বজন আমাদের দেশবাসী এই নিগ্রহের মধ্যে বাস করছে সেখান থেকে যে আমরা মুক্তি পেয়েছি সে খুশি এরা কেন বুঝতে পারছে না
কিন্তু এদের অনেক দূরদর্শিতা ছিল। তারা জানতো যে বাংলাদেশ স্বাধীন হয়েছে মধ্যবিত্তের জন্য, উচ্চ মধ্যবিত্তের জন্য। সাধারণ বাঙালি যাদের কথা আমাদের বিশেষ অতিথি বললেন, চাষি, শ্রমিক, এদের জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি এবং এখনো হয়নি। যে কারণে তিনি বলছেন উল্টো কথা, যে দুর্নীতি, এটা কি দুর্নীতি বললেন না, যে এই যে বৈষম্য কমাবার জন্য একজন আরেকজনের সমকক্ষ হওয়ার জন্য টাকা দিয়ে সমকক্ষতা কিনছে, এই জিনিস তো চলবেই, কারণ আমরা সমাজতন্ত্র বুঝিনি। আমরা স্লোগান দিয়েছি সমাজতন্ত্র বাংলাদেশ, সমাজতন্ত্র কি কেউ বুঝেছিল সেদিন? সমাজতন্ত্র বুঝে শুনে আমরা বলি নাই, আমরা সমাজতন্ত্র বুঝিনি, সমাজতন্ত্র বাংলাদেশে আসেনি, এবং সেজন্য আমরা আক্ষেপ দুঃখ করেও লাভ নেই, কারণ আমরা সেটা ডিজার্ভ করি না, আমরা তো যে জানি না সমাজতন্ত্র। সুতরাং আজকে যে উন্নয়ন হয়েছে, যেখানে বৈষম্যটা আরো প্রকট হয়েছে, পাকিস্তান আমলে যে বৈষম্য ছিল তার চেয়েও প্রকট হয়েছে বৈষম্য, যদিও বলা হচ্ছে এক অদ্ভুত উন্নয়নের ধারা আমাদের দেশে চলছে, যেটা সাধারণ অর্থনীতির সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায় না। এটি চলছে, এর কারণটি হচ্ছে যে আমরা কেউই আসলে বুঝতে পারিনি যে আমরা যে স্বাধীনতা চেয়েছিলাম সেই স্বাধীনতা আসেনি। আমরা পাকিস্তানি শাসকদের কাছ থেকে স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমরা যে ধরনের কাঠামো করতে চেয়েছিলাম, যে কাঠামোর মধ্যে স্বাধীনতা চেয়েছিলাম, সেই জিনিস আমরা লাভ করতে পারিনি এবং সেটি এখনো অধরা রয়ে গেছে। আমাদের রাজনীতিবিদদের মধ্যে যে এখন যারা এটা অনুধাবন করেন যে আমাদেরকে আরো যদি পরস্পরের মধ্যে অসহিষ্ণুতার ভাব জাগিয়ে রেখে যদি আমরা এই পথ চলি, আমাদের আরো অধঃপতন হবে। এই যে জাগরণ বা এই যে নিজেদের মধ্যে এক ধরনের সচেতনতা আসছে, এটাই আমাদের আশার কথা, কারণ কখনোই রাজনীতি ছাড়া আমরা মুক্ত হতে পারবো না, আমরা উন্নত হতে পারবো না। আমরা যত শীঘ্র বা যত তাড়াতাড়ি এই ধরনের উপলব্ধি তাদের মধ্যে আসে, আমরা এই জন্যই আশা করে থাকতে পারি। আমাদের সৌভাগ্য যে আজকে যাদেরকে আমরা শুনলাম, আমার সৌভাগ্য যে এই মঞ্চে এবং আমার সামনে যারা আছেন তারা সবাই মোটামুটি আমার ছাত্র, এবং এই ছাত্ররা যে সেই কালের মানুষ এখনো সেই স্মৃতিটা আনন্দের সঙ্গে স্মরণ করে, এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ দেই। আমি সবখানে বলি আমরা সেই সময়ের ষাটের দশকের যে বাংলাদেশের ছাত্র আন্দোলন এগুলোকে আমরা সামনাসামনি দেখেছি, তখন ছাত্র শিক্ষকের মধ্যে এরকম গলাগলি ভাব ছিল না, বুকে বুকে ভালোবাসা ছিল কিন্তু গলায় গলায় এরকম ভাব ছিল না আজকাল যেটা দেখা যায়। এই ছাত্রগুলোর যে কাজকর্ম এগুলোকে আমাদের পছন্দ হতো, এবং পছন্দ হতো বলেই তারাও বুঝতো যে এক ধরনের প্রশ্রয় তারা আমাদের কাছ থেকে পেত, এবং আমাদের ভালো লাগতো যে এই মানুষগুলি আমাদের ছাত্র হয়েছে। কিন্তু বলতে বাধা নেই যে আমরা কেউই শিক্ষক, ছাত্র, চিকিৎসক, প্রকৌশলী, আমরা কেউ কথা রাখিনি। আমরা পরস্পরকে মনে মনে যে কথা দিয়েছিলাম সে কথা আমরা কেউ রাখিনি, রাখতে পারিনি, আমাদের পরিবেশ আমাদের সে কথা রাখতে দেয়নি। আমরা ভবিষ্যতের জন্য দোয়া করব আমরা যেন সেই পথে এগোতে পারি, যেই পথে আমরা পরস্পরকে যে কথা দিই, যে কথা বুঝি একজন আরেকজনের, সে কথা যেন আমরা রাখতে পারি। আমাদের ছাত্রছাত্রীরা ভবিষ্যতে যেটা করবেন, যেটা তাদের সবাই আশা করে করবেন, সেই জিনিসটা যেন করতে পারে। আমাদের অতীত আমাদেরকে এই শিক্ষা দিক যে যারা কথা রাখেনি কেউ কথা রাখেনি, সুতরাং এই জাতি সুখী এখনো হতে পারেনি, ভবিষ্যতে